সরকারি বেসরকারি কোনো চাকরিতে কাজে লাগছে না দাবি করে একাডেমিক সার্টিফিকেট পুড়িয়ে দেন ইডেন কলেজের শিক্ষার্থী মুক্তা সুলতানা। ওকে, সুলতানা তথ্য যোগাযোগ প্রযুক্তি আইসিটি বিভাগের একটি প্রকল্পে চাকরি পেয়েছেন এই ভিডিও করার পর। সোমবার রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি টাওয়ারে মুক্তা সুলতানার হাতে চাকরি নিয়োগপত্র তুলে দিয়েছেন আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। ওকে, তিনি আমাকে সময় দিয়েছেন এবং তিনি আমি এই এই উনি কে আইসিটি প্রতিমন্ত্রী আসতেছেন ইন্টারভিউ দিতে। ওনারা যত ইন্টারভিউ দেন টিভিতে মন ভরে না, কত যে ভালো লাগে ইন্টারভিউ দিতে। অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়েছেন, অ্যাপয়েন্টমেন্ট কন্টেন্ট ডেভেলপমেন্ট অ্যান্ড সোশ্যাল কমিউনিকেশন অফিসার হিসেবে আমি আইসিটি ডিপার্টমেন্টে 6 মাসের একটি প্রজেক্টে যোগদান করছি। আমি ধন্যবাদ জানাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা। যে মাননীয় জনপ্রনেত্রী দেশনেত্রী জাতির জন্য হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি উঠে বলে যাচ্ছে, ফেনায় যাচ্ছে এই পয়েন্টে মেক করে ভুলে যাওয়ার আগে, রাইট? এই যে স্টানবাজি, দেশে হাজার হাজার লক্ষ লক্ষ বেকার, এর মধ্যে একটা মেয়ে সার্টিফিকেট পড়েছে তার বেকারত্বের যন্ত্রণা থেকে, জ্বালা থেকে। ইফ এনিথিং ইট শোজ যে দেশের বাস্তব পরিস্থিতি কোথায়, সেই ইয়েকে অ্যাড্রেস না করে, সেই সমাধানকে অ্যাড্রেস না করে, সেই সমাধানকে তো অবশ্যই রাতারাতি অ্যাড্রেস করা সম্ভব না। যা হোক, এই যে একটা স্টানবাজি করা, সেই একটা ইন্ডিভিজুয়াল মেয়েকে চাকরি দিয়ে দিল, তো বাকিদের কী অবস্থা? তাহলে কি এখন সবাই চায় সার্টিফিকেট পড়াবে, পড়ায় পড়ায় চাকরি পাইতে হবে? ওকে, সো এটা একটা স্টানবাজি। ওকে, নাও এই স্টানবাজিটা ভালো দিক যদি আমি খুব খুঁজি, খুঁজতে যাই, সেটা হচ্ছে যে নাগরিকের প্রতি একটা রেসপেক্ট দেখাচ্ছে, নাগরিকের একটা গ্রিভেন্সকে অ্যাকনোলেজ করা এবং সেটার প্রতি একটা রেসপেক্ট দেখানো। সো স্টানবাজি হইল ইন দ্যাট সেন্স মেবি। ওকে, মানলাম আপনি বিদেশে যদি কেউ এরকম একটা ঘটনা ঘটাইতো, সরকার খুব সম্ভবত একই কাজ করতো। কিন্তু বিদেশে যদি এটা হয়, সেখানে কিন্তু এই জিনিস চলবে না যে ধন্যবাদ মাননীয় কি দাঁড়া 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 শুনি আর একবার, এগুলো মুখস্থ বলতে না পারলে তো আসলে সমস্যা। কোথায় বলো মা, মা তুমি কোথায় বলো কথাগুলো? প্রজেক্টে যোগদান করছি। আরে দাঁড়াও, হাজার বছরের ধন্যবাদ জানাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা এবং ধন্যবাদ দেশরত্ন শেখ হাসিনা হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক কোথায় জানি বলো। পিছনে কিন্তু তিন পুরুষ দেখতে পাচ্ছি, জাতির জনক ওনার কন্যা, তারপর জাতির জনকের দৌহিত্র, তিন পুরুষ মিলেমিশে। ওকে, যেটা বললাম যে অন্যান্য দেশেও, ইউরোপের দেশে এরকম একটা স্টানবাজি হয়তো সরকার করবে, কিন্তু মৌলিক পার্থক্যের যে জায়গাটা ইউরোপ আমেরিকার সাথে সোনারবঙ্গে, সেটা হচ্ছে যে তেলবাজি ছ্যাবলামিটা যদি না করে, তাহলে কিন্তু মেয়ে আজকে চাকরিটা পাইতো না। এই মেয়েটা চাকরি পাইছে আজকে তেলবাজি ছ্যাবলামি, এটা অ্যাডিটিভ হিসেবে ছিল বিধায়। মনে করেন সে জিয়ার সৈনিক, তার ফেসবুকে সে জিয়াউর রহমানকে নিয়ে কোনো কালে গুণগান গাইছিল, সে কি চাকরিটা পাইতো? আর আমেরিকায় মনে করেন যে একজন এরকম এক ছাত্র দুঃখ কষ্টে ক্ষোভের জায়গা থেকে সার্টিফিকেট পড়ে ফেলছে, এখন সরকার হইতেছে স্টানবাজি করতেছে, তাকে ডেকে নিচ্ছে চাকরি দিচ্ছে, সে কি ইন্টারভিউ থেকে বলবে যে আমি ধন্যবাদ জানাই হাজার বছরের শ্রেষ্ঠ আমেরিকান জাতির জনক জর্জ ওয়াশিংটনকে, আমি শ্রদ্ধা ভরে স্মরণ করছি জর্জ ওয়াশিংটনকে, ওনার পায়ে কদম পুচি করতেছি, এবং আমি ধন্যবাদ জানাই জননেতা দেশনেতা আমাদের দরদি বাবা জো বাইডেনকে? এটাকে কল্পনা করা যায়? সে টিভির মধ্যে সেগুলো করতেছে না, ওকে, কল্পনা করা যায় না। সো পার্থক্যটা সেই জায়গাতে, বাংলাদেশের সব কিছু হইতেছে সব রসুনের কুয়ার গোড়া এক জায়গাতে, ড্রিভেন বাই ক্ষুদ্র সেলফ ইন্টারেস্ট দ্বারা। সো বাংলাদেশের সরকার মোটামুটি যা করে, সাধারণত ক্ষমতা টিকিয়ে রাখার স্বার্থে, ক্ষমতা ধরে রাখার স্বার্থে, যে চুরি করে ওই যে সৌদি আরব বা মিডল ইস্টের দেশগুলোর মতো, এখানে কিন্তু একনায়কতন্ত্র আছে, কোনো ইয়ে নাই, কোনো ডেমোক্রেসি নাই, তো মানুষ যেন ডেমোক্রেসির দাবি নাও জানাইতে পারে, একনায়কতন্ত্রের বিরুদ্ধে কথা না বলতে পারে বা না বলে, এই জন্যে তাদেরকে খুশি রাখার স্বার্থে এদেরকে প্রচুর সুযোগ সুবিধা দেওয়া হয় নাগরিককে। সো এন্ড রেজাল্ট হিসেবে আপনি বলতে পারেন, ওকে ফাইন, হোয়াটস দ্য বিগ ডিল, নাগরিকের সুযোগ সুবিধা পাচ্ছে, নানান বেনিফিট পাচ্ছে, তাহলে ভালোই তো, ভালোই। কিন্তু যে ইন্নামাল কি জানে আমানু বিন্নিয়াত, সকল কাজ তার নিয়তের উপর নির্ভর করে, রাইট? সো এই বদমাইশগুলো যদি নাগরিক অনেক সুযোগ সুবিধা দেয়, ওইটা দেয় বদমাইশি করার জন্য, জানে তারা চিরদিন ক্ষমতায় থাকতে পারে, নাগরিকের মধ্যে কোনো জন্য আনরেস্ট না হয়, কোনো ছোটোখাটো বিষয় যদি একটু আনরেস্ট হওয়া শুরু করে, এদের ভয় আত্মা কাঁপতে থাকে, দূরু দূরু করতে থাকে সবসময় আত্মা ডিক্টেটরদের। সো আমাদের দেশের ডাইনামিকটা, আমাদের দেশের ক্লাইম্যাক্সটা, ক্লাইমেটটা হচ্ছে ওই জায়গাতে, এখানে সরকার যা করে নাগরিকের কোনো পাত্তা দেওয়ার জন্য না, নাগরিক এগুলো হচ্ছে স্টানবাজি, যে কোথায় কোন বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়, আবার নাম পাবলিক ভোটের তত্ত্বাবধায়ক সরকার অধীনে নির্বাচনের দাবি কোন দিক থেকে শুরু হয়ে যায় কোনো ঠিক ঠিকানা নাই, এগুলো হচ্ছে ক্ষুদ্র ব্যক্তি স্বার্থ হ্যাসরামি ছ্যাবলামির জায়গা থেকে আমরা এগুলো করি। কিন্তু সিমিলারটি এখন বললাম স্টানবাজি সারা পৃথিবীতে চলে, কিন্তু এন্ড গোল উদ্দেশ্য বিধেয় এইগুলো সম্পূর্ণ আলাদা। আচ্ছা, আরেকটা ব্যাপার হচ্ছে যে কথাটা বললাম যে আজকে এই মেয়ে যদি এই ছ্যাবলামি না করতো, এই ছ্যাবলামি না করলে সে সম্ভবত এই চাকরিটাই পাইতো না ইন দ্য ফার্স্ট প্লেস। এই ছ্যাবলামি ওর ধরেন সে ছ্যাবলামি করে নাই,
কিন্তু যদি সে জাতির জন্য জিয়াউর রহমান করতো তাহলে কিন্তু আবার পাইতো না। এই যে ভদ্রমহিলা, এই যে দেখেন ভদ্রমহিলা দেখতে পাচ্ছেন, ও রে বাবা রে বাবা, জাতির জনক কিছুদিন আগে দেখছিলাম না, এক ছেলে স্মুচিং করতেছে জাতির জনকের এক ছবির সাথে, এক তেলবাজ আর কি তেলবাজি করতেছে জাতির জনকে চুমু দিচ্ছে, এরকম ছবি আপলোড করতেছে ফেসবুকে, কোনো সুবিধা পাইতে আর কি তেলবাজগুলো করছে। যে দেশের যেই কালচার, জুসিন দেশের যে অদাচার, বঙ্গবন্ধুর ছবিতে চুমু দিতে গিয়ে বঙ্গবন্ধুর ঠোঁটে চুমু দিয়ে ফেলছে দুষ্টু বাচ্চাটা। সো এই মেয়েটা এরকম বঙ্গবন্ধুর দিকে খুবই একেবারে এমন করে তাকায় আছে, একটা বঙ্গবন্ধু একটা শেখ হাসিনা, একটা এইভাবে একটা এইভাবে তেলবাজ। এগুলা করার পর আজকে হচ্ছে সে একটা চাকরি পাইছে, রাইট? এটা কি হইতে পারে যে পুরো জিনিসটাই হইতেছে একটা সেট আপ, যে এই মেয়ে তাদের তো সেনা নেই, তার ওনার সরকার থেকে এই সার্টিফিকেট পড়াও, পড়ায় তারপর তোমাকে আমরা চাকরিতে একটা স্টানবাজি করবো। এটা খুব একটা ফারফেস্ট কনস্পিরেসি থিওরি আমি বলবো এটাকে, যেহেতু আমার এটা সবাইকে কোনো দাবি নেই, কিন্তু আমি এটা জাস্ট আমি থ্রোয়িং ইট আউট দেয়ার, সে এটাও অসম্ভব হইতে পারে না, স্পেশালি এই মেয়েকে যে সেনানি দেখতেছি, বিচ্ছিন্ন ঘটনা নাও হইতে পারে আর কি, সেই কথাটা বললাম জাস্ট। আচ্ছা ঠিক আছে, নাও এইখানে জুনায়েদ আহমেদ পলকের ওয়াইফ একটা স্ট্যাটাস দিছে, দেখেন তো খুবই কিউরিয়াস বিষয়টা। কারণ হচ্ছে উনি এখানে লিখতেছেন, আমি একটু জুম ইন করে নিই, আমি পড়তে পারি দূর থেকে ভালো করে। সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে জুনায়েদ আহমেদের ওয়াইফ আরিফা জেসমিন কনিকা এই কথাগুলো লিখেন। তিনি লিখেন, এক শ্রেণীর মানুষ যারা নিজের যোগ্যতায় সফল হওয়ার সম্ভাবনা কম, তারা সফল হওয়ার জন্য ইদানিং সামাজিক যোগাযোগ মাধ্যমকে ব্যবহার করে ভাইরাল হওয়ার পথ বেছে নিয়েছে। নিজের বিবেক বুদ্ধি বিবেচনা মানসিকতা বিসর্জন দিয়ে পরিবার সমাজ রাষ্ট্রের সম্মান সব কিছুকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ভাইরাল হওয়ার অসুস্থ প্রতিযোগিতায় নেমেছে। ডিবিসি নিউজ এটা রিপোর্ট করতেছে। আমাদের দেশের কিছু মানুষ আবার এদের এই অসুস্থ প্রতিযোগিতায় তাদের পাশে দাঁড়াচ্ছে। কাদের কথা বলতেছেন? আপনার হাজব্যান্ডের কথা বলতেছেন নাকি কোনো? হ্যাঁ, সম্পর্ক খারাপ যাচ্ছে নাকি, ঝগড়া হয়েছে গতকালের অর্থে? এবং তাদের সাপোর্ট দিয়ে অসুস্থ প্রতিযোগিতাকে উৎসাহিত করছে। সুস্থ স্বাভাবিক মানুষ নিজ যোগ্যতায় সফল হওয়া দিনে দিনে কঠিন থেকে কঠিনতর হয়ে যাচ্ছে। পরোক্ষভাবে আমরা বিবেক বুদ্ধি বিবর্জিত একটা অসুস্থ এবং মানসিক বিকারগ্রস্ত জাতি গঠনের দিকে এগিয়ে যাচ্ছে, যা খুবই দুঃখজনক। সো এটা হইতেছে জুনায়েদ আহমেদ পলকের ওয়াইফের স্ট্যাটাস। ক্লিয়ারলি এর চেয়ে ক্লিয়ার, এর চেয়ে মোর ট্রান্সপারেন্ট হইতেই পারে না উনি ওনার এই ঘটনাটাকে নিয়ে লিখতেছেন। না উনি কেন ওনার হাজব্যান্ডের এগেনস্টে গিয়ে স্ট্যাটাসটা দিলেন? ওনাদের সাথে কি সম্পর্ক খারাপ যাচ্ছে? আই ডোন্ট নো, হইতে পারে যে একটা পার্টিকুলার বিষয় নিয়ে ওনাদের হাজব্যান্ড ওয়াইফের মধ্যে মনোমালিন্য ঝগড়াঝাটি হয়েছে, রাতের বেলা দুজন পাশাপাশি শুয়ে গল্প করতেছে এই ঘটনা নিয়ে। এখন ওয়াইফ তার অবস্থান জানাইছে, না আমি মনে করি এভাবে করে একটা মেয়েকে চাকরি দিয়ে হইতেছে যেখানে দেশে হাজার হাজার বেকার, এটা কোনো সমস্যার সমাধান হবে না, এই স্টান্টবাজি করার কোনো মানে হয় না, এটা একটা প্রহসন। ধরেন ওয়াইফের অবস্থান এগুলা। জুনায়েদ আহমেদ পলক বলতেছে, না 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 দেখো এটা আমাদের একটা স্টান্টবাজির সুযোগ আসছে, প্লিজ তুমি এটা না, আমি তোমার সাথে একপথ না, না না এটা করতেই হবে, এটা এটা আমাদের এই তো। রাতে তর্ক বিতর্ক করে সকালে ওয়াইফ উঠে দেখলেন যে উনি যে না করলেন হাজব্যান্ডকে যে স্টান্টবাজিটা করতে, ওনার কথাটা রাখেন নাই হাজব্যান্ড, উনি যে স্টান্টবাজিটা করছেন সেই রাক্ষোভ ঝাড়ার জন্য ফেসবুকে সেই স্ট্যাটাসটা দিচ্ছেন। সেটা হইতে পারে, একটা থিওরি ছিলাম আর কি, সেটাও হইতে পারে না, হয়তো ঘটনা এটাই, হু নোজ। হাজব্যান্ড ওয়াইফের মধ্যে এগুলাই সাধারণত হওয়া মোর বাস্তবিক আর কি। আর লাস্ট একটা পয়েন্ট আমি যেটা মেক না করে থাকতেই পারতেছি না, সেটা হচ্ছে যে এই পোস্টটা, এই জিনিসটা, খবরটা পোস্ট করছে, আমি যে এতক্ষণ আমরা ভিডিওটা দেখলাম, এটা হচ্ছে 71 টিভি যে সাক্ষাৎকার নিচ্ছে তার ইয়েতে 52 লিখে, তার মানে এই সাক্ষাৎকারটা 52 হোয়াট এভার কোন চ্যানেল হোয়াট এভার যেই হোক সে নিছে। ইতর বাঙালি, 71 টিভি একটা না জাতীয় টপ নিউজ চ্যানেল, আরেকজনের একটা কাজ তাদের চ্যানেল আপলোড দিয়ে বসে আছে, মিলিয়ন মিলিয়ন ভিউয়ার আশায় আছে। আমি এটা অতীতে আলোচনা করে আপনাদেরকে দেখাইছি যে এই ইতরগুলা মেইন স্ট্রিম মিডিয়া, বাংলাদেশে মেইন স্ট্রিম মিডিয়া, মেইন স্ট্রিম যারা ছেসরাজ হিটখোর ভিউখোর ক্লিক বেটি ওরা না, মেইন স্ট্রিম এই চোরগুলা হইতেছে অন্যের কাজ চুরি করে 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 এদের চ্যানেল ইউটিউব এভাবেই চলতেছে এদের। এই চলে আর কি সোনার বাংলার মধ্যে, এই চলে আর কি চোর ভাটপাড়ের দেশের মধ্যে, খালি স্টানবাজি চুরি ভাটপাড়ি এর বাইরে কিছু না আর কি।